এখন ইউটিউবের সাথে কথা চলছে, যদি হয় ওনারা যদি নেয় নিয়ে যাবে, ওনাদের ছেড়ে দেবো। কিন্তু এইটা তো আমার অনেক খরচ করা ছবি, আমার এইগুলা 1 কোটি 80, 1 কোটি 90, 2-এর কাছাকাছি ছবিগুলো খরচ। কিন্তু এখন তো ইউটিউবার কত দেবে, 20,000, 20, 25, 30 লাখ টাকা দেবে তো এই পাওয়া। টাকা বড় না মেন, দর্শকদের মনের খোরাক দেওয়ার জন্যই ছবিগুলো রিলিজ দেওয়ার পরিকল্পনা। খারাপ লাগা স্বাভাবিক, দর্শকদের যদি দেখাইতে পারতাম ছবিগুলা তাহলে ভালো লাগতো। তবে আমার ছবি দর্শকরা দেখে, মন থেকেই দেখে, ভালো লাগার অনেক কিছুই থাকে। হল তো বড় কথা না, হল রাখা যায়, কিন্তু একটা হলে প্রচুর খরচ, স্টাফ খরচ, সব কিছু মিলে একটা সিনেমা হলে না গেলেও 7-8 লাখ টাকা খরচ যায় মাসে, স্টাফ টিস্টাফ সব মিলে, বিদ্যুৎ বিল টিল মিলে 7 থেকে 8 লাখ 10 লাখ টাকা খরচ যায়। তো এখন ওখান থেকে রিটার্ন নিতে পারছি 1.5 লাখ 2 লাখ টাকা, তো 6-7 লাখ টাকা লসই যাচ্ছে প্রতি মাসে। এই জন্য একটা ক্লাবরে ভাড়া দেওয়া, যে ওনারা যদি করতে পারে চালান, আবার যদি পরিবেশ ভালো হয় কোন দিন দেখা যাক, তখন হয়তো ভালো লাগবে।